সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর। কাল অভিযান শুরু হবে চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, যাদের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেষ চার। দু বছরে শক্তি আত্মবিশ্বাস কমেছে, বেড়েছে ম্যাচ খেলার ঘাটতি। যেই দশরথ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেখানেই সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচ। কাঠমান্ডু থেকে সাফায়েত মিদুলের রিপোর্ট। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাকি ছয় দেশের চেয়ে একটা জায়গায় আলাদা বাংলাদেশ। সাবিনা কৃষ্ণাদের শিরোপা ধরে রাখার মিশন, অন্যদের জয়ের কিংবা পুনরুদ্ধারের। কিন্তু তারপরও খুব বেশি আত্মবিশ্বাস যে নেই দলে, তা স্বীকার করলেন সাবিনা। আসরে বেড়েছে প্রতিযোগিতাও। সো এখানে আসলে আনপ্রেডিক্টেবল হচ্ছে সব ম্যাচগুলাই। আমার মনে হয় যে প্রত্যেকটা টিমের জন্য নেপাল মানে সাউথ এশিয়ার যে টিমগুলোই আছে, খুব ইজিভাবে আসলে এবার কেউ ট্রফিটা নিতে পারবে না। আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, তবে চেষ্টা থাকবে অবশ্যই। যেহেতু ফার্স্ট ম্যাচটা জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে, সো এটা টার্গেট নিয়ে মাঠে নামবো। এই গ্রুপে ভারতের কাছে প্রথম ম্যাচে পাকিস্তান বড় ব্যবধান হেরে যাওয়ায় সমীকরণ সহজ বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শেষ চার, তবে পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচের ঘাটতি ভাবনার নাম লাল সবুজ প্রতিনিধিদের। যেখানে গেল বছর পাকিস্তান খেলেছে 10 ম্যাচ, সেখানে দু বছরে মনিকা মারিয়ারা খেলেছে মাত্র 4টি। স্কোয়াডে 9 নতুন ফুটবলার, আখি স্বপ্নাদের অভিজ্ঞতা মিস করলেও মাঠে তার প্রভাব পড়বে না বলেই আশা অধিনায়কের। স্বপ্না এবং স্পেশালি আখি, এদের দুজনের আসলে কন্ট্রিবিউশনটা ছিল বাংলাদেশ টিমের জন্য অপরিহার্য। আর যেহেতু তারা নাই, নতুন কিছু প্লেয়ার আছে, তাদেরও আসলে এটা একটা সুযোগ। সাফে প্রথমবার খেলতে আসি, সিনিয়র সাফ, চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে ভালো খেলার। ভারতের সাথে হারলেও পাকিস্তানের খেলা ভয় ধরিয়েছে বাংলাদেশ কোচের মনে। শারীরিক গঠনে পিছিয়ে রাখলেও স্ট্র্যাটেজিতে চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছেন পিটার বাটলার। ওদের খেলোয়াড়দের উচ্চতা ভালো, সেট পিসে ভালো দক্ষতা রয়েছে। তাদের বিপক্ষে খেলা সহজ হবে না, তবে আমরা তাদের থেকে টেকনিক্যালি কিছুটা হলেও এগিয়ে। পাকিস্তান অধিনায়ক সহ একাদশের বেশিরভাগ ফুটবলারের আছে বিদেশে লিগ খেলার অভিজ্ঞতা, অন্তত শেষ সুযোগ কাজে লাগাতে চায়। দুদলের আগের দু দেখায় শতভাগ জয় বাংলাদেশের। যেখানে শেষ করেছিল বাংলাদেশ, সেই কাঠমান্ডুতেই শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার মিশন। মাঝের দু বছরে বদলেছে বাংলাদেশ, বদলেছে দেশের নারী ফুটবল। তবে কতটা বদলেছেন সাবিনা কৃষ্ণারা, এগিয়েছে কতটা পথ, তারই পরীক্ষা সপ্তম আসর। সাফায়েত মিদুল, চ্যানেল 24, কাঠমান্ডু, নেপাল।